সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আম্বারিহাটে অবস্থান করছি। আম্বারিহাটে যেখানে দেখছেন যে চাহিদা সম্পন্ন 2022 সালে কুরবানিকে কেন্দ্র করে ভালো মানের সাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে, আমরা সেই জায়গায় রয়েছি। তা আপনাদের আজকে এখান থেকে এই যে দেখছেন কোয়ালিটি ফুল সার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই, কথা বলতে চাই বিক্রেতাদের সাথে, জেনে নিতে চাই আজকের বাজার দর। আজ 6 জুন 2022 সোমবার, এখান থেকে শুরু করতে চাই। ভাই আসসালামু আলাইকুম। আপনার ভাইয়া আজকে কি অবস্থা বলেন তো, কয়টা নিয়ে আসছে? পারি নাই ভাই, 1300 টা তাহলে আজকে হাটের অবস্থা খুব বেশি ভালো না। আচ্ছা, এই যে এইটা কত চাচ্ছিলেন, কত হলে বিক্রি করবেন? 25। আর এটা কত হলে বিক্রি করবেন বলে? 15-17 বলে লাস্ট বেচা বিক্রি টার্গেট, 18 পর্যন্ত হলে এটা বিক্রি হবে, সর্বশেষ 118। এইটা দাঁত কি হয়েছে ভাই? দুই দাঁত, 118। এই কুরবানি থেকে পোষাবে এটা না নেক্সট কুরবানি? এই কুরবানিতেই হয়ে যাবে, দুই দাঁত বয়স। আচ্ছা, আমরা যদি তার পাশেটা চলে আসি ভাইয়া, এটাও দুই দাঁত, এটা কত কি চাইলো? 30 চাইছে ভাই। 30 বলে দাম? বলে দাম বলে 20 পর্যন্ত, বলে 20 পর্যন্ত। এটাতে হয় না নাকি? মেলা টাকা লস, 26 কেনাই, 2000 তো লাভ করতেই হবে। ক্যাশ টাকা হবে বাদ দেন, ক্যাশ টাকা উঠলেই দিয়ে দিবেন? 2-5000 লস হলে দিয়ে দিবেন, তাই নাকি? তারপরেও কাস্টমার নাই? না ভাই। আচ্ছা, তাহলে এটা সর্বশেষ এখন কত হলে ছাড়বেন? দেখবেন নাকি ভাই, 20 পর্যন্ত বলে। আর কিছু, আর কিছু বাড়লেই দিয়ে দিবেন? ৪০, এটাও দুই দাঁত বয়স, এখন পর্যন্ত কত বলছে ভাই? ভাই 20-25। বেচা বিক্রির চিন্তা ভাবনা? 30 পার হইতে হবে, এই যেটা সর্বশেষ 130 হলে বিক্রি হবে। আচ্ছা, আমাদের একটু আইডিয়া দিতে পারবেন এগুলো গোস্ত কেমন আসতে পারে? 4.5 মনের মতো, 4.5 মন, 130, তাহলে তো রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে এখন তো পোষার জন্য না? আচ্ছা আচ্ছা, এগুলো আরো দু মাস খাবে, খালে আরো ফিট হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু দু মাস তো এখনো সময় নাই কুরবানির। ৮০-৮৫ হলে বিক্রি হবে এগুলো, এই চারটাই একই রেট, মানে লাস্ট কত? 80 হলে ছাড়বেন? 80 পার হইতে হবে, 80 পার হলে বিক্রি হবে। ভাই কি দাম দর চলছে? দাম দর চলতেছে। কি অবস্থা আজকে বাজারের? কাস্টমার নাই, এই যে একটা হ্যান্ডসাম কাস্টমার, একটা হ্যান্ডসাম কাস্টমার। ভাই কি দাম বলছেন ভাইয়া? ভাইয়া কত চাইলো? 25 করে পিস। কোথা থেকে ভাই যান? আমি ঢাকায়। ঢাকা থেকে খামারে রাখবেন এর জন্য কুরবানি টার্গেটে? তো কিনলেন আজকে? কেনা হয়েছে না আজকে? না দেখতেছেন, কি মনে হলো ঘুরে ঘুরে তো দেখলেন, কি মনে হলো বলেন তো আজকে বাজারের? আছে, খারাপ না, কেনার মতো, মানে কেনার মতো আছে, আস্তে আস্তে চিপে চিপে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে ভাইয়া এগুলো লাস্ট কত হলে ছাড়া যাবে? একটা চাইলেন তো ভাই 25 করে, 30 করেছিলেন তো ভাই, যে পাই ধরছে তো নিতে পারবে না, নিতে পারবে না, এই জন্য লাস্ট 25 করে বললেন, মানে 25 করে হলে এগুলো ছাড়বেন?
যদি এককভাবে আমাদের 6টা করে ভাই নিতে চাই তাহলে 25,000 করে হলে ও সরি 21,000 করে 21 করে এগুলো দাঁত পাই দাঁত করে প্রত্যেকটা দুই দাঁত করে 21,000 করে হলে এক একটা বিক্রি হবে মানে 1,21,000 এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই ছয়টা এই কালাটা পর্যন্ত আচ্ছা আচ্ছা এগুলো এক একটা ওজন কেমন হবে গোস্ত 5 মণ করে আসবে এক একটা আচ্ছা আচ্ছা এই তিনটা এগুলো 4.5 মণ করে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর এটা হচ্ছে 4 নম্বর এটা 5 নম্বর এটা 6 নম্বর এই 6টাই কেউ একসাথে লটে নিতে গেলে এক একটাই 1,25,000 করে হলে বিক্রি করতে চাই এই পাশে দুইটা দেখছি আমরা এই দুইটা একটু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা বলেন তো ভাই আজকে অবস্থা ভাই গরুর দাম করে না কোনো লোক নাই গরুর দাম বলে না কোনো লোক নাই বেচা বিক্রি করলেন কয়টা কোনো গরু বেচাতে পারেন না এখনো ধরে আছেন এই জোড়াটা কত দাম চাইলেন বলেন তো দাম না করলে দাম চাইবেন কি দামে কয় না কাস্টমারই নাই তাই নাকি আচ্ছা কত হলে দেওয়া যাবে জোড়াটা আরে ভাই দাম মনে করেন যে গরুর দাম করে সে 150 দাম করে 150 করে হ্যাঁ মানে এটা অসম্ভব দাম বলে নাকি গরু কিনে আছে 225-30 225-30 আর গরুর দাম করে 160 মানে ধরাবে তো নয় বেচা বিক্রি দাম লাস্ট কত হলে ছাড়া যাবে সর্বশেষ ছাড়া ছাড়ি নাই খালি ধরে থাকি খালি ধরে থাকেন হ্যাঁ মিজে মরা হাট আচ্ছা আচ্ছা মরা হাট আজকে একটাও বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা বেচা বিক্রি হয় নাই এই জন্য ইনাদের মন মানসিকতা একটু খারাপ আমরা যেটা দেখছি আর কি ভাই কি দাঁত হয়েছে ভাইয়া দাঁতে নাই কত চাচ্ছিলেন কত 110 কত বলে ভাইয়া দেখছেন এখনো দাঁত পাই নাই কত হলে ছাড়া যাবে 90-95 হলে এটা বিক্রি হবে এখনো পর্যন্ত এটা দাঁত আসে নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা আপনাদের ভাইয়া এটা কত উঠছে বলে গ্রামের ভাই ভাই দাম করছে বাইরে কোনো পার্টি নাই বাইরে কোনো পার্টি নাই গ্রামের গুলা না একরে গ্রাম মানে এলাকার 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 কত বললো উনি 35 আপনি কত চাইলেন ওই ভাই এই ভাই 30 আর একজন বলে 35 আপনি কত চাইলেন লাস্ট দাম করছে 36 হ্যাঁ মানে সর্বোচ্চ 36 গেছে হ্যাঁ আর আপনি কত চাইলেন সর্বশেষ সর্বশেষ দাম তো 45 44 44 আর 36 44 এবং 36 আজকে পার্টি না আমরা একটা দেখানোর চেষ্টা করছি ভাই কি দাম করলেন না আমি ওই গরু নিয়েছি ওই এটা আপনার এটা কত চাচ্ছিলেন বলেন তো 45 45,000 চাওয়া 145 কত বলে ভাইয়া 25 বেচা বিক্রি চিন্তা ভাবনা 30 হলে আচ্ছা আচ্ছা এটা 30 কয় দাঁত ভাই দুই দাঁত 30 130 হলে এটা বিক্রি করতে চাই